ঘোড়া দৌড়ে মাতালো খুদে খেলোয়াড়রা। গ্রামের বিভিন্ন স্থান থেকে ধানদিয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে এই মানুষগুলো ঘোড়া ছুট খেলা দেখতে এসেছে। সাতক্ষীরা কলারোয়ায় মঙ্গলবার বিকেলে ধানদিয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলার আয়োজন করে স্থানীয়রা। প্রতিযোগিতা শুরুতে দেখা যায় দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগান, মুহূর্তেই পুরো খেলার মাঠ ঘোড়ার খুরের শব্দে সরব হয়ে ওঠে। খেলার মাঠে ঘোড়ার লাগাম টেনে ধরে বেশ নৈপুণ্য দেখায় খুদে খেলোয়াড়রা। বড়দের সাথে একই দলে অংশ নিয়ে শিশু খেলোয়াড়রা তাক লাগিয়ে দেয় দর্শকদের। ঘোড়াদৌড় খেলার দেখার জন্য মাঠে ঢল নামে বিভিন্ন বয়সী হাজারো দর্শকদের। একজনের ঘোড়া অন্যজনের ঘোড়াকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, আবার কারোর ঘোড়া ছুট দেয় উল্টো দর্শকদের দিকে। কেউ কেউ ঘোড়াকে বাগে আনতে নানা রকম কৌশল চালায়। এভাবেই 3 রাউন্ড করে 3 পর্বের খেলা শেষ হয়। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেন গ্রাম বাংলার ঐতিহ্য এই ঘোড়াদৌড় খেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কলারো উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। লক্ষ মানুষের যে ভিড় রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে এখানে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় রয়েছে। আজকের এই কমিটি বাংলার ঐতিহ্যবাহী খেলা সেই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। লক্ষ লক্ষ মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন, আমার ঘোড়া আসবে কোন পাশ দিয়ে। নারকেল মালাই, সন্দেশ মালাই, ইষ্টপুরি মালাই, কথা বলবার জন্য মিলিত হব না জানাচ্ছি।